গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিতে কিলোগ্রাম ও গ্রামের বিয়োগটা করাবো। প্রথমে আমি তোমাদের এখানে ছয়ের অঙ্কটা লিখে নিয়েছি, তাহলে অঙ্কটা কি আছে, বাম দিকে লেখা আছে কিলোগ্রাম এবং ডান দিকে লেখা আছে গ্রাম। প্রথমে কি দেওয়া আছে, 821 কিলোগ্রাম 750 গ্রাম বিয়োগ 281 কিলোগ্রাম 750 গ্রাম। এবার এটাকে আমরা বিয়োগ করব। দেখো বিয়োগে দুটো শূন্য থাকবে, আমরা জানি এখানে শূন্যটা বসবে, তারপরে দুটো পাঁচ আছে, দুটো পাঁচ মানে দুটো একই সংখ্যা, দুটো একই সংখ্যা বিয়োগ করলে এখানে শূন্য হবে, তারপরে আবার দুটো একই সংখ্যা আছে, দুটো একই সংখ্যা থাকবে, এখানে কি হবে শূন্য হবে। অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে দুটো একই সংখ্যা যখন হয়ে যাবে তখন সেটা শূন্য হবে। পরেরটা দেখো দুটো এক আছে, তাহলে এই দুটো একই সংখ্যা, এখানেও শূন্য বসে গেল। তারপরে দেখো নিচে আট আছে, এরপরে দুই আছে, অর্থাৎ নিচে আমার বড় সংখ্যা এবং উপরে আমার ছোট সংখ্যা। আমি কি করবো, এখান থেকে এক নিয়ে নেবো, তাহলে কত হবে বারো, আট আর কয় বারো, চারে বারো, চারটা লিখে দিলাম। এখান থেকে যে তুমি এক নিয়ে নিয়েছি, তাহলে এখানে নিশ্চয় আমার সাত আছে, তাহলে দু আর কয় সাত, পাঁচে সাত, কত হলো 540 গ্রাম। উত্তরটা লিখবো এবার, অতএব নির্ণেয় বিয়োগফল সমান 540 গ্রাম। এবার পরেরটা করছি, বারোটা লিখে নিয়েছি, এটা দশমিক বিন্দুর বিয়োগ, তাহলে যেহেতু দশমিক বিন্দু আছে তাই সেটা কিলোগ্রাম এবং গ্রাম ভাগ করে লিখে নিই। কি আছে প্রথমটা, 745.534 কিগ্রাম বিয়োগ 345.000 কিগ্রাম। এবার এটাকে বিয়োগ করে দেখো, নিচে শূন্য আছে এবং উপরে চার আছে, তাহলে বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে সংখ্যাটা পড়ে যে সংখ্যাটা সেটা বসে গেল, চারটা বসে গেল। আবার দেখো তিন আছে এবং যে শূন্য আছে, তাহলে এই সংখ্যাটা বসে গেল, অর্থাৎ বিয়োগে যদি নিচে কোনো শূন্য থাকে ওপরের সংখ্যাটা বসে যাবে, তাহলে ওপরে পাঁচ আছে, নিচে শূন্য আছে, আবার পাঁচটা বসে গেল। এবার দশমিকটা আমি বসিয়ে দিলাম, তারপরে দেখো দুটো একই সংখ্যা আছে, দুটো একই সংখ্যা, তাহলে কি হবে বলেছি শূন্য হবে, শূন্যটা বসিয়ে দিলাম। পরে আবার দুটো একই সংখ্যা আছে, যার জন্য এখানে আবার শূন্য বসে গেল। পরে দেখো তিন আছে এবং উপরে সাত আছে, কত হবে, তিন আর কয় সাত, চার সাত, তাহলে 400.534 কিগ্রাম লিখে দিলাম, কিগ্রাম। এবার উত্তরটা লিখব, অতএব নির্ণেয় বিয়োগফল সমান 400.534 কিগ্রাম। দেখো আমি তোমাদের কিলোগ্রাম এবং গ্রামের বিয়োগটা আমি দুটো করালাম, তোমাদের অঙ্ক আছে বারোটা, তোমরা এই বারোটা অঙ্ক বাড়িতে ভালো করে খাতায় অভ্যাস করো। আমি একবার বলে দিচ্ছি, দেখো 821 কিগ্রা 750 গ্রাম বিয়োগ 281 কিগ্রা 750 গ্রাম কি হবে, করা হয়েছে না, বিয়োগ করা হয়েছে, দেখো দুটো শূন্যই শূন্য হবে, দুটো একই সঙ্গে থাকলে আমাদের বিয়োগ ফলে সেখানে শূন্য হয়, তাই এখানেও দুটো একই সংখ্যা আছে শূন্য হয়েছে, এখানেও দুটো এক আছে শূন্য হয়েছে, তারপরে নিচে বড় সংখ্যা আছে, ওপরে ছোট সংখ্যা আছে, তাই এটা আমরা কত ধরেছি, আট থেকে এক দিয়ে এটাকে আমরা বাড়া ধরেছি, আট কয় বড় চার বড়, যেহেতু আমরা এখান থেকে এক দিয়ে নিয়েছি, তাহলে এখানে আমার পাঁচ আছে, সাত আছে, দুই এর কয় সাত, পাঁচে সাত, উত্তরটা লেখা হয়েছে নির্ণয় বিয়োগফল 540 কিগ্রা, যেহেতু শূন্য 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 গ্রাম আছে, তাই আমি এবার দিই। পরেরটা কি আছে, 745.534 কিগ্রা বিয়োগ 345.000 কিগ্রা। এবার একটা জিনিস লক্ষ্য করো, বিয়োগে যখন নিজেই শূন্য থাকবে তখন উপরের সংখ্যাটা বসে যাবে, দেখো চার আছে বসিয়ে দিয়েছি, তিন শূন্য আছে, তিনটা বসিয়ে দিয়েছি, পাঁচ শূন্য আছে, পাঁচটা বসিয়ে দিয়েছি, পরে দশমিক আছে তাই আমি দশমিকটা বসিয়ে দিয়েছি, আবার দেখো দুটো একই সংখ্যা আছে তার জন্য এখানে বিয়োগ ফল শূন্য হয়েছে, পরে আবার দুটো একই সংখ্যা আছে তার জন্য বিয়োগ ফল এখানে আমার শূন্য হয়েছে, পরে তিন আর কয় সাত, চার সাত, উত্তরটা কত হয়েছে 400.534 কিগ্রাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমরা বারোটা অঙ্কই বাড়িতে ভালো করে একটু অভ্যাস করো।